ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সেই হাদিসটি আপনাকে জানাতে চাই যে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন হাদিসের কুদসির মধ্যে যে কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর সেই আরশের ছায়া তলে সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিয়াদ করবেন, ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা, কোথায় সেই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতকে, যারা আমি আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবেসেছিল, আজকে তারা কোথায়, তাদেরকে আমি আরশের ছায়া তলে ছায়া দান করব। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ও তাআলা ডাক করবে, যারা আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবাসবে, এক আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন আরশের ছায়া তলে আমরা ছায়া পাবো। আপনাকে বলতে চাইছি আপনি আল্লাহ সুবহান ও তাআলাকে কতটা ভালোবাসতে পেরেছেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। নাম্বার দুই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেও এটিও একটি ইবাদত, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে হে নবী মুহাম্মদ, কুল হে নবী মুহাম্মদ আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিবুনাল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা তোমরা আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তোমরা আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা তোমরা পাবে। যারা আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহান ও তাআলা তোমরা ভালোবাসা পাবে। যুবক, তুমি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসকে কেন্দ্র করে তোমার মতো যুবক যুবকের করণীয় হচ্ছে বিবাহর ক্ষমতা থাকলে বিবাহ করো, বিবাহ কোনো করার ক্ষমতা নেই তুমি সিয়াম রোজা পালন করো। এবার আমি বলতে চাই আমার মা বোনদেরকে, যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, মা বোনদেরকে আমি বলতে চাই এই 14ই ফেব্রুয়ারি বা পরকিয়ার মধ্যে বা এই ভালোবাসার জেনা ব্যভিচার অবৈধকরণের মধ্যে যারা লিপ্ত, আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই, এবং যারা 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হবে ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, যারা এই দিনকে পালন করার জন্য আগামী 14ই ফেব্রুয়ারি টার্গেট করে রেখেছে, ওই সমস্ত আমি মা বোনদেরকে বলতে চাই যে আল্লাহ সুবহান ও তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 এর মধ্যে বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহান ও তাআলা বললেন, হে নারী দলেরা, তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকো, তোমরা বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যাবে না, জাহিলিয়াতের নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বেড়িও না। এটা মতো পিতাকে নির্দয়া জানাই, আমি ধিক্কার জানাই আপনার মতো পিতাকে। আপনি পিতা জীবিত আছেন এ কথা আমি মনে করি না, আপনার মতো পিতা জীবিত অবস্থায় যদি জেনারা বিচার আপনার মেয়ে আপনার ছেলে লিপ্ত হয় 14ই ফেব্রুয়ারিকে আপনার পালন করে, তাহলে আপনার মতো পিতা পৃথিবীতে আছে আমি এটা মনে করি না, আমি মনে করি কবরে আছে। ও পিতার দুনিয়াতে নেই, কবরে আছে, যার জন্য এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়া থেকে বিরত রাখতে পারে না, আছেন কোন জায়গায়। 14ই ফেব্রুয়ারি পালন করে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, জেনা ব্যভিচার কি আপনার জন্য বৈধ না জায়েজ? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবীরা, যে তোমরা জেনা ব্যভিচার করা তো দূরের কথা, আর নিকটবর্তী যেও না, আর ধারে কাছে যেও না, এ কথা আল্লাহ সুবহান ও তাআলা বললেন। আর আল্লাহ থেকে আপনি বেশি বুঝে গেলেন যে আপনার ছেলে প্রাইভেট যায় স্কুল যায়, আরে ছেলে মেয়ে একবার তো বন্ধু হবে, আর বন্ধু হয়েই তো ওই ফল আসছে, মুখে ঝাঁটা ছাড়া কপালে কিছু জুটবে না, এ কথাই সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أنس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আবার সম্মুখীন বসে থাকা জ্ঞানীগণী সম্মানিত মুসলিমবৃন্দ সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর নানান ধরনের কুসংস্কার ধর্ম থেকে মুক্ত রেখে একটি সঠিক ধর্মের উপর অটল রাখা তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর মাধ্যমে আমরা অতি সহজে একটি নিখুঁত চূড়ান্ত ধর্ম পেয়েছি অতি সহজে এই জন্য বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে যে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি সেটা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন হয়তো যারা বৃদ্ধ বয়সের মানুষ তারা হয়তো বুঝতে পারছেন না বিষয়টা কিন্তু আমার যুবক ভাইরা অলরেডি বুঝতে পেরেছেন যে চোদ্দই ফেব্রুয়ারি একটি বিশ্ব ভালোবাসা দিবস পালন হয় যেটা আমরা মনে করি সেটা বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেহায়া দিবস তো এই দিনটাকে কেন্দ্র করে আমাদের মুসলিম ঘরের যুবক যুবতীরা তরুণ তরুণীরা কিশোর কিশোরীরা এরা একটি বড় ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়
এরা জেনা ব্যভিচারের মতো একটা পাপের মারাত্মক একটি পাপ এই পাপের মধ্যে লিপ্ত হয়। তো আজকে আপনাদেরকে আমি জানাতে চাইছি যে এলোভি লাভ, এই লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এ ভালোবাসা একটি পবিত্র, এ ভালোবাসা ইসলামের একটি ইবাদত। ভালোবাসাটি এটি খারাপ কোনো কাজ নয়, এটি একটি ইসলাম ধর্মে ভালোবাসা হচ্ছে ইবাদত। তো আপনাকে আমাকে জানতে হবে যে ভালোবাসা যদি ইসলামে একটি ইবাদত হয় তাহলে নিশ্চয় এর দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটি আপনাকে আমাকে জানতে হবে। আজকে আমরা ভালোবাসা শব্দ শুনলেই মনে করি যে অবৈধ সম্পর্ক, বাস্তবে সেটাই দেখতে পাই। কিন্তু ভালোবাসা যে একটা ইবাদত এটা আমরা অল্প সংখ্যক মানুষ মনে করি, যার কারণে যতটা আমরা অপর নারীকে ভালোবাসি ততটা স্ত্রীকে ভালোবাসি না, যতটা অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যে ভালোবাসা বিনয় করি ততটা আমরা বৈধ পন্থায় সে ভালোবাসা বিনয় করি না, এক অপরকে লেনা দেনা করি না, অথচ সেটা একটা ইবাদত ছিল। যেমনটি ইবাদত একজন স্বামীর কাছে স্ত্রী মহব্বত ভালোবাসার, স্বামী যতটা স্ত্রীকে যত ভালোবাসবে তত ইবাদতের মধ্যে লিপ্ত, স্ত্রীও যত স্বামীকে ভালোবাসবে যত ভালোবাসা বিনিময় করতে পারবে তত এটা ইবাদতের মধ্যে যুক্ত হবে। আর এটাই যদি অবৈধ পথে হয়ে যায় এটি হয়ে যাবে হারাম, এটি বৈধ নয়, নাজায়েজ, এটা অবৈধ হয়ে যাবে, ফলে এটা পাপের মধ্যে লিপ্ত হবে। আজকে বর্তমানে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসার দিবস পালন হয়। এই দিবস পালন করতে গিয়ে আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েরা এক অপরে লিপ্ত হয়, সেদিন তারা ব্যক্ত করে এক অপরের ভালোবাসা, যেটা ইসলাম আদৌ সেটা সম্মতি দেয় না। আজকে আমি কথা বলবো এই ভালোবাসা কি ইবাদত তা প্রসঙ্গে কয়েকটি কথা আপনার সঙ্গে বলবো, তারপর আমি কথা বলবো যুবক ভাইদেরকে কেন্দ্র করে, তারপরে কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন মা ও বোনেরা, মা বোনদেরকে লক্ষ্য করে কয়েকটি কথা বলবো। আজকে আমি অবশেষে যাদের কথা না বললেই হয় না পিতা মাতার কথা আজকে বলবো। আজকে আমার বক্তব্য শুনে আপনার ভিতরে রাগান্বিত হতে পারেন, আপনার রাগ হতে পারে, আপনার দুঃখ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। আপনার দুঃখ হোক কষ্ট হোক যাই কিছু হোক না কেন, আমার প্রতি ঘৃণা জন্মে না কেন, তবু আজকে আমি আপনাকে বলবো, আজকে আমি বলতে বাধ্য আপনাকে, আপনার মুখ থেকে যে কথাগুলো আশা করি না সেই কথাগুলো আপনার মুখ থেকে বেরিয়ে আসে, আজকে আপনাকে শেয়ার করবো কথাগুলো, আজকে আপনি শুনতে বাধ্য। আপনি আজকে বলার সুযোগ করে দিয়েছেন, আপনাকে আমরা চাই না যে কিছু কথা বলি, আমরা চাই না আপনাকে দুঃখ কষ্ট দিই, কিন্তু আপনি বাধ্য করেছেন কথাগুলো বলতে, তার জন্য মেম্বারে উঠে আপনাকে কয়েকটি কথা আজকে বলবো। আপনার মনে আঘাত লাগতে পারে, আপনার মনে আঘাত লাগতে পারে, সে সমস্ত কথাগুলো বলবো আজকে হাদিস এবং কোরআনকে সম্মুখে রেখে, আমার নিজের বানোয়াটি ব্যক্তিগত একটিও ব্যক্তিগত কথা বলবো না, সমস্ত কথা হাদিস এবং কোরআনের দৃষ্টিকোণে বলবো। আপনার আঘাত লাগতেই পারে, কেন আঘাত লাগবে, আপনি সেই ব্যথাই ব্যথিত, আপনার আঘাত লাগবে কেন, ওই কুকর্মের মধ্যে আপনি লিপ্ত তার জন্য আপনাকে আঘাত লাগবে, এটি আপনি শুনতে বাধ্য। আজকে আপনাকে বলতে চাইছিলাম ভালোবাসা একটি ইবাদত, কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কাল কিয়ামতের দিন, যে দিন মানুষের মগজগুলো গলে টকবক টকবক করে ফুটবে, যেদিন তাদের নাক কান দিয়ে তাদের সেই মগজগুলো গলে গলে পড়বে, যেদিনকে মানুষের দেহ তাদের নিজের ঘামে তারা পানির মতো পানিতে যেমন হাবুডুবু খায়, তাদের এই নিজের ঘামের শরীরের ঘামে তারা হাবুডুবু খাবে, সেদিন এমন একটা বিভীষিকার দিন হবে যে কাল কিয়ামতের দিন মানুষ হাহাকারের মধ্যে পড়ে যাবে, আর সেই দিন কোন জায়গায় কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ সুবহানাহু তাআলার আরশের ছায়া বাতি রেখে। আল্লাহ সুবহানাহু তাআলা এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সাত শ্রেণীর ব্যক্তি আরশের ছায়া তলে ছায়া পাবে। ওই হাদিস আজকে আপনাকে আমি শোনাবো না, অনেক কথা শুনেছেন হাদিসের ব্যাপারে, আজকে আপনাকে আমি দ্বিতীয় যে হাদিস সে হাদিসটি আপনাকে জানাতে চাই, যে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন হাদিসের কুদসির মধ্যে যে কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত থেকে আর কোনো ছায়া থাকবে না, আর সেই আরশের ছায়া তলে সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিয়াদ করবেন, ডাক দিবেন আইনাল মুতাহাব্বুনা, কোথায় সেই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতকে
যারা আমি আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবেসেছিল আজকে তারা কোথায় তাদেরকে আমি আরশের ছায়া তলে ছায়া দান করব কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান ও তাআলা ডাক করবে যারা আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবাসবে এক আল্লাহ সুবহান ও তাআলাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন আরশের ছায়া তলে আমরা ছায়া পাব আপনাকে বলতে চাইছি আপনি আল্লাহ সুবহান ও তাআলাকে কতটা ভালোবাসতে পেরেছেন এটা আপনার কাছে আমার প্রশ্ন নাম্বার 2 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেও এটি একটি ইবাদত তার কারণ আল্লাহ সুবহান ও তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন যে হে নবী মুহাম্মদ কুল হে নবী মুহাম্মদ আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিবুনাল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা তোমরা আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করো ইহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা তোমরা পাবে যারা আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা পেতে চাও তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ সুবহান ও তাআলা তোমরা ভালোবাসা পাবে এটা আল্লাহ সুবহান ও তাআলা বললেন আল্লাহ সুবহান ও তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করি আল্লাহ সুবহান ও তাআলাকে যদি ভালোবাসা আল্লাহ সুবহান ও তাআলা পেতে চাই এখানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ সুবহান ও তাআলার ভালোবাসা পাওয়া যায় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কতটুকু এ ব্যাপারে সহিহ বুখারীর প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ে পরস্পর একাধিক হাদিস বর্ণনা হয়েছে তার মধ্যে আপনাকে একটি হাদিস বলি যে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুমিন ঈমানদার ব্যক্তি হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ না পর্যন্ত আমি নবী তাদের মাতা পিতা তাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানব থেকে এই মানুষ থেকে আমি তার কাছে যতক্ষণ না পর্যন্ত প্রিয় হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার প্রিয় হতে পারবে না প্রকৃতপক্ষে মুমিন ইমানদার হতে পারবে না তাহলে এই হাদিস আপনাকে প্রমাণ করে যে আপনি প্রকৃতপক্ষে মুমিন ইমানদার দাবি করতে গেলে আপনাকে ভালোবাসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মা বাবার থেকেও আপনার স্ত্রীর থেকেও আপনার ছেলে মেয়ে থেকে এবং পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তবেই আপনি প্রকৃতপক্ষে মুমিন ইমানদার ব্যক্তি হতে পারবেন আপনার কাছে আমার এটাও প্রশ্ন থাকলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে পেরেছেন প্রথম প্রশ্ন আপনার সম্মুখে ছেড়েছি আল্লাহ সুবহান ও তাআলাকে কতটা ভালোবাসতে পেরেছেন দ্বিতীয় প্রশ্ন আপনাকে বললাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে পেরেছেন এই পর্যন্ত শেষ নয় আপনাকে আরেকটিও কথা আমি বলবো শেষ পর্যায়ে গিয়ে যে পৃথিবীর সমস্ত মানুষ থেকেও আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিতে হবে কোন জায়গা থেকে শেষের দিকে আপনার কথা প্রসঙ্গে কথাটি আসবে এখন আপনাকে আমি বলছি না তবে এই এখন আপনাকে এই কথাই বলতে চাইছি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই বিশ্ব ভালোবাসা দিবস এলো কোথা থেকে এই রীতিনীতি এলো কোথা থেকে এই কৃষ্টি কালচার কাদের আর আমাদের মুসলিম ঘরের ছেলেমেয়েরা আজকে তারা এই দিনকে পালন করে পালন যে তারা করে আজকে আফসোস লাগে মুসলিম ঘরের ছেলেমেয়েরা এই দিনটিকে তারা পালন করে নিজের স্বার্থের জন্য নিজের চরিত্রকে কুলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য আর অন্য কিছু উপায় নাই এটাই অথচ এই ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম এ ছিল খ্রিস্টান এর প্রচারক এই ধর্মে সে প্রচার করে বেড়াতো আর এই ব্যক্তি ছিল রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস এর যুগের লোক আর ক্লোডিয়াস রোমের সে ছিল অগ্নি সে ছিল দেবদেবী সে সময় তার তাকে বিশ্বাসী ছিল দেবদেবী আর সেই সময়ের লোক হচ্ছে এই ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন ব্যক্তিটি কি করেছিল এ সেই সময় এই সম্রাটের যুগে সে রাষ্ট্রীয় বিরোধী কর্মের মধ্যে লিপ্ত ছিল যার ফলে সেই সম্রাট তখন আদেশ করেছিল 14ই ফেব্রুয়ারি 2270 খ্রিস্টাব্দে তাকে এই দিনে তার মৃত্যু ঘোষণা করেছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই দিনটিতে সে সেই সময় সেই যুগের তাদের রাষ্ট্রের
বিরুদ্ধে কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল, ফলে তাকে এই শাস্তি তাকে দেওয়া হয়েছিল। এ আরো কি কাজ করেছিল? এর কাজ ছিল যখন তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলতে চাইছি যে যখন তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল আর সেই জেলের জেলারের তার একটি মেয়ে ছিল, কন্যা ছিল, সে ছিল অন্ধ। আর এ ভ্যালেন্টাইন ছিল একজন চিকিৎসক। এ চিকিৎসক হাতে সেই মেয়ের চিকিৎসা করতে গিয়ে জেলের ভিতরে সেই মেয়েটি চোখ ফিরে পায়, এটা ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। চোখ ফিরে পাওয়ার পরে তাদের এক অপরের ভালোবাসা জন্মে, এক অপরের ভালোবাসা তাদের জন্মে, যার ফলে তাকে এই 14 ফেব্রুয়ারিতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এভাবে একাধিক তাদের ইতিহাস পাওয়া যায়, যার ফলে সে চিঠির শেষ পর্যায়ে লিখেছিল, সেই নারীকে, সেই মেয়েকে মৃত্যুর আগে মুহূর্তে একটি চিঠি লিখেছিল যে ইতি তোমার ভ্যালেন্টাইন, মানে আমি তোমার প্রিয়, তোমার ভালোবাসা, তার মৃত্যুদণ্ড হয়ে গেল, মরে গেল। তো সেই নারী, সেই মহিলা 14 ফেব্রুয়ারি দিনটাকে তার বিশ্ব ভালোবাসার দিন হিসেবে উদযাপন করেছিল, সেই দিন দিকে তারা উদযাপন করে। আজকে মুসলিম ঘরের ছেলে মেয়েরাও আজকে তারাও নিজের জান প্রাণ দিবে ভালোবাসার জন্য 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি হচ্ছে তাদের দৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের, এটি মুসলিম ঘরে ছেলে মেয়েদের জন্য এবং ইসলামে কি প্রযোজ্য নয়, এটি বৈধ নয় যে মুসলিম ঘরের ছেলে মেয়েরা এই দিন উদযাপন করবে। আপনাকে আমি বলতে চাইছি 14 ফেব্রুয়ারি এই বেহায়া দিবসে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা এই জেনার মতো ব্যবচারের মধ্যে লিপ্ত তারা হয়। আপনাকে আমি বলতে চাইছি খ্রিস্টানদের কৃষ্টি কালচার যদি গ্রহণ তারা করে থাকে তাহলে আপনি তাদেরকে কাদের দলভুক্ত করবেন? আপনি বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে অবলম্বন করবে কাল কিয়ামতের দিন ভাষা অনুসার তাদের সঙ্গে হবে। আপনার মেয়ে যদি এই কৃষ্টি কালচার, আপনার ছেলে যদি এই কৃষ্টি কালচারকে মেনে নিয়ে তাদের মৃত্যুবরণ হয় তাহলে কাল কিয়ামতের দিন হাসর হবে তাদের সঙ্গে, যারা যেই স্থানে থাকবে এ ও সে তাদের স্থানে থাকবে একসঙ্গে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব সাবধান, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে হে যুবক ভাইরা, আপনারা নিজেদের ক্যারিয়ার আপনারা যদি ভালো হয়ে যান, আপনাদের মতো যুবক যদি পাপ থেকে দূরে নিজেকে রাখতে পারেন তাহলে এই সমাজ আপনার একদম সাদা পরিষ্কার হয়ে থাকবে, কোনো ঝঞ্ঝট, কোনো ঝামেলা, কোনো পাপ কিছুই স্থান পাবে না যদি আপনার মতো যুবক এই পরিবর্তন নিয়ে আসে, এই বেহায়া দিবসে যদি লিপ্ত না হয়, এই জেনা ব্যবচারের মধ্যে লিপ্ত যদি না হয়, তারা এই কৃষ্টি কালচারের মধ্যে যদি লিপ্ত না হয়, তাহলে যদি তারা ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হলে তাদের গ্রাম ভালো হয়ে যাবে, আরে গ্রাম ভালো হলে এলাকা ভালো হবে, শুধু এলাকা নয় দেশ ভালো হয়ে যাবে। এই যুবক যদি তাদের পরিবর্তন ঘটায়, যুবক রাইডেসকে নষ্ট করে আর যুবক রাইডেসকে ভালো করে, এদের দ্বারাই সবকিছু সম্ভব। এ যুবক, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার যৌবন এসেছে, এই যৌবন এসেছে, যৌবনটাকে অবহেলায় কাটাবেন না, এই যৌবনকে পেয়ে পাপের মধ্যে লিপ্ত হবেন না, আপনি কোন মেয়ের সঙ্গে জেনা ব্যবচারের সঙ্গে লিপ্ত হবেন না। আপনার যৌবন এসেছে, আপনার বিবাহ করার উপযুক্ত বয়স হয়েছে, আপনাকে আমি বলি আপনি চাকরির অপেক্ষায় করে থাকিয়েন না, আপনার মতো যুবককে আমি বলি আপনি কর্মস্থলের অপেক্ষায় আপনি থাকবেন না, আপনি হচ্ছেন সেই নবী উত্তরসূরি যে নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বিবাহ করলেই বরকত আসবে, সেই নবীর কথা শুনবেন না শুনবেন না? আপনি আপনাকে সেই নবীর কথা শুনতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানালেন বিবাহর বয়স হয়েছে, আপনাকে দুটি অপশন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডের কিতাবুন নিকায় বিবাহের অধ্যায় হাদিসটি সর্বপ্রথম লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া মাশারা শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকের দলেরা, যারা তোমরা বিবাহের ক্ষমতা রাখো তোমরা বিবাহ করো, যদি তোমরা বিবাহ করো তাহলে তোমাদের এই চক্ষুকে অবনত রাখবে, যদি তোমরা বিবাহ করো তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে এই বিবাহ, এই নিকাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন।
তাহলে যাদের বিবাহ করার ক্ষমতা এসেছে, যাদের বিবাহ করতে হবে তাদের দ্রুত বিবাহ করতে হবে, এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি যদি বলেন আমি বিবাহর কোনো ক্ষমতা রাখি না, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামাল লাম ইস্তাতিউ ফা আলাইহি বিসাওমি ফা ইন্নাহু লাহু বিজাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি বিবাহর ক্ষমতা না রাখো, তুমি যদি বিবাহের ক্ষমতা না রাখো, তুমি চাকরির অপেক্ষায় আছো, তুমি এখনো কর্মস্থলের অপেক্ষায় রয়েছো, কর্ম কোথায় পাই কিভাবে ইনকাম আছে এই অপেক্ষায় তুমি আছো, তুমি বলছো আমার বাড়ি গাড়ি ঠিক ঠিকানা নেই, আমি এখন বিবাহ করব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে হবে না, তবে অপশন তুমি শুনে নাও, তুমি সিয়াম রোজা পালন করো, রোজা সিয়াম পালন করলে তোমার যে যৌবনের যে চাহিদা উত্তেজনা এই রোজাতে তোমার ওটাকে দমন করে, সেটা তোমার পাওয়ারকে কমিয়ে দেয়, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হে যুবক, এবার তোমার সঙ্গে আমার কয়েকটি কথা, তুমি যে বলছো আমার এখনো কর্মস্থল ঠিক নেই, বাড়ি ঘরে ঠিক নেই, আমি বিবাহ করতে পারবো না, তুমি যখন বিবাহ করতে পারো না তুমি সিয়াম পালন করো না, তুমি কেন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হও? হে যুবক, তুমি কেন জেনা ব্যভিচারের মধ্যে এই কুকর্মের মধ্যে লিপ্ত হও? আজকে তুমি বলছো বিবাহর কোনো ক্ষমতা রাখি না, তো তুমি যদি বিবাহর ক্ষমতা না রাখো তার জেনা ব্যভিচারের ক্ষমতা রাখলে কি করে? এ ধরনের পাপের মতো এই কাবিরা বড় গুনার মধ্যে লিপ্ত হলে কেন? তুমি তোমার যেমন কর্মস্থল তোমার ঠিক নেই, ইনকাম তুমি করতে পারো না, তবে তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করলে তোমার যৌবনের উত্তেজনাকে কমিয়ে দেয়, এই উত্তেজনা তোমার থাকে না, তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করলে তুমি জেনা ব্যভিচারের মধ্যে কর্মের মধ্যে তুমি লিপ্ত হবে না। তোমার মতো যুবককে আমি বলতে চাই, তুমি যদি বিবাহের ক্ষমতা রাখো তুমি দ্রুত বিবাহ করে ফেলো, আর বিবাহ করার যদি ক্ষমতা না রাখো তাহলে তুমি সিয়াম রোজা পালন করো। এবার এই কথা শুনেই বিবাহ করে বসে থাকবেন না, এবার কথা আছে, আমি কোনো মেয়ের সঙ্গে লাভ ভালোবাসা করি আর তার বাড়িতে রাজি থাকার না থাক, হাদিস তো পেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বিবাহ ক্ষমতা রাখলেই বিবাহ করো, এখন উদ্ভাব কোন মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে এলে এটা করলে যে হবে না, বিবাহ করলে পুরুষ তোমাকে বলি ইসলামে কোথাও এরকম নির্দেশ নেই যে ছেলের বাপকে ছেলের বাপের কাছ থেকে অনুমতি নিতে হবে বিবাহ করা, এটা ইসলাম কোথাও নেই, এটা কোথাও আল্লাহ রাসূল বলেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্যার মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের গার্জেনের অভিভাবকের অনুমতি লাগবে, এটা ইসলাম। তাহলে যুবক, তুমি যদি বিবাহ করতে চাও তোমার বাপ মা রাজি থাক আর না থাক, যাকে তুমি বিবাহ করবে, যে মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসবে, যাকে তোমার সঙ্গিনী হিসাবে নির্বাচন করবে তার বাপকে রাজি থাকতে হবে, যদি তার বাপ রাজি থাকে তাহলে তুমি বিবাহ করো, আর যদি তার বাপ না রাজি থাকে, রাসূল বলেছেই যে বিবাহ করব, বিবাহ করলে রাসূল একথাও বলেছেন অভিভাবকের বিনা অনুমতিতে বিবাহ করলে সে বিবাহ বাতিল বাতিল বাতিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কথাটি বলেছেন, অভিভাবকের বিনা অনুমতিতে বিবাহ করলেই সেটা বাতিল হবে তিনবার বললেন। অতএব যুবক, তুমি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসকে কেন্দ্র করে তোমার মতো যুবক যুবকের করণীয় হচ্ছে বিবাহের ক্ষমতা থাকলে বিবাহ করো, বিবাহ কোনো করার ক্ষমতা নেই তুমি সিয়াম রোজা পালন করো। এবার আমি বলতে চাই আমার মা বোনদেরকে, যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, মা বোনদেরকে আমি বলতে চাই এই 14ই ফেব্রুয়ারি বা পরকিয়ার মধ্যে বা এই ভালোবাসা জেনা ব্যভিচার অবৈধকরণের মধ্যে যারা লিপ্ত, আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই, এবং যারা 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হবে ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, যারা এই দিনকে পালন করার জন্য আগামী 14ই ফেব্রুয়ারি টার্গেট করে রেখেছে, ওই সমস্ত আমি মা বোনদেরকে বলতে চাই যে আল্লাহ সুবহান ও তাআলা সুরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 এর মধ্যে বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহান ও তাআলা বললেন হে নারী দলেরা, তোমরা বাড়ির মধ্যে বিদ্যমান থাকো, তোমরা বিনা কারণে বিনা প্রয়োজনে তোমরা বাড়ির বাইরে যাবে না, জাহিলিয়াতের নারীদের মতো নিজেকে প্রদর্শন করে বেড়িও না। এটা আল্লাহ সুবহান ও তাআলা বললেন। আজকে কোথায় আমার বাবনরা, কোথায় আজকে কাজ থাকার না থাক রং বেরঙের ভয়ের সাথে করে তারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তাঘাটে ধরে বেড়ায়। আজকে আপনি আছেন কোন জায়গায়, আরে স্বামী করে কি, এর বাপ মা করে কি, এদের মেয়েরা যে এভাবে যে যায় তারা আছে কোন জায়গায়, অথচ আল্লাহ সুবহান ও তাআলা
তাদেরকে কোলাই উপদেশ দিলেন তোমরা বাড়ির বাইরে বিনা কারণে বিনা প্রয়োজনে বের হবে না আর জাহিলিয়াতের নারীদের মতো নিজেকে প্রদর্শন করাবে না এর ব্যাখ্যাটা এবার বুঝেন আমার কাজ বলেছে নারীর কোন কাজ বলেছে সে নারীর বাজার ঘাট করা এটা কোনো কাজ নয় এ কাজের দায়িত্ব হচ্ছে স্বামী এ কাজ করবে স্বামী স্বামী কোন কর্ম করে এটা কোনো জায়েজ না শরীয়তের কাছে এটা জায়েজ আছে তার স্ত্রীর হরণ পোষণের ক্ষমতা এই দায় ভার হচ্ছে স্বামীর অতএব স্বামীকে বাজার ঘাট করে দিতে হবে এই হচ্ছে স্বামীর দায়িত্ব স্বামী যদি বাড়িতে না থাকে অনুপস্থিত থাকে স্বামীকে দায়িত্ব কাউকে দিয়ে দিতে হবে চাহে তার বাপ্য হোক চাহে তার আর অন্য কাউকে হোক তাকে দায়িত্ব দিয়ে এই বাজার ঘাটের ব্যবস্থা করে দিতে হবে যেন নারী এই কর্মের মধ্যে লিপ্ত না হয় বিনা কারণ আপনাকে বলতে চাইছি আপনি অনেক কিছু অপশন দেখাবেন আজকে বর্তমান যুগে স্বাস্থ্য বিমা কার্ড নারীকে যেতে হবে আধার কার্ড নারীকে যেতে হবে ভোটার আইডি নারীকে যেতে হবে তবে তো ইসলাম বাধা দেয় না ইসলাম বাধা দেয় না যাবে তবে নারীদেরকে পর্দা সহিত যেতে হবে আপনার আপনি আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছেন না হে যুবক তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না হে যুবক তুমি তোমার বোনকে দেখতে পাচ্ছ না কোন ড্রেস পরে যাচ্ছে রাস্তা দিয়ে গেলে পরে 50 বছরের বৃদ্ধদের দিকে তাকিয়ে রাখে তুমি ভাবো তোমার বোন তোমার মা তোমার স্ত্রী কোন ড্রেস পরে আছে আজকে লজ্জা লাগে হে মানব আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যারা এই প্রয়োজনে বাড়ি বাইরে হচ্ছেন আপনাদেরকে বলতে চাই সাত পোশাকগুলো সেভাবে পড়েন যেভাবে পড়তে ইসলাম অনুমতি দিয়েছে এমন করে পোশাকটা পরিধান করবেন না যে পোশাক পরিধান করলেই পর পুরুষরা আকৃষ্ট হয় আজকে যুবক তো আকৃষ্ট হবে হবে ও যুবক তো আকৃষ্ট হবে হবে ওরে বৃদ্ধ আকৃষ্ট হচ্ছে আর আকৃষ্ট না হলে যুবক ফ্যাল ফল করে তাকিয়ে দেখে কেন ওই নারীর পোশাকের দিকে আফসোস লাগে আজকে আজকে বুদ্ধিমানরা তারা আজকে তারা দলিল পেশ করে যুক্তি পেশ করছে যে পোশাকের সাথে কোনো যায় আসে না যদি পোশাকই যদি ধর্ষণের দায়ী হতো 8 বছরের আর 5 বছরের এই বাচ্চাগুলো ধর্ষণ হয় কেন আপনি বুঝান বুদ্ধিমানকে বুদ্ধিমান এ প্রশ্ন করে অবুদ্ধিমানকে প্রশ্ন করুন একজন যদি নারী ভরপুর তার যৌবন আর এমন একটি পোশাককে পরিধান করে যাচ্ছে এই পোশাক দেখছে যুবক এই যুবক তার দিকে আকৃষ্ট হয়ে যৌবনের উত্তেজনায় যখন তাকে মাইরা এই বাচ্চা ছেড়া বাচ্চা মেয়েকে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বসে থাকে তাই হলো কি বুদ্ধিমানকে প্রশ্ন করুন দায়ী হলো কে পোশাক যদি এ আকৃষ্ট না করলো তাহলে বাচ্চা ছেলে ধর্ষণ হতো না এর এর মা যদি নিজের পোশাককে সংযত করে রাখতো ওই বাচ্চা মেয়েরা ধর্ষণ হতো না এটাই হচ্ছে দিন ইসলাম বুদ্ধিমান দিন ইসলাম তো বুঝে না বুদ্ধিমান চুক্তি খাবে পরে দর্শনের মাস্টার ওকে গিয়ে প্রশ্ন করুন আজকে সায়েন্টিস্ট প্রমাণ করছে ওই ধরনের নারীকে দেখে তারা আকৃষ্ট হয়ে নাবালিকা নারীকে কোথাও যখন পাই না তাদের পর্নোগ্রাফি ছবি দেখে আর এই ধরনের ভিডিওস দেখে তারা আজকে লিপ্ত হচ্ছে ওই সমস্ত কর্মকাণ্ডে দায়ী হলো যদি পোশাক যদি না হয় এই ধর্ষণ হচ্ছে কোথা থেকে আপনাকে বলতে চাইছি মাবন আপনার পোশাকে সংযত করতে হবে আপনার মতো নারীকে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস থেকে নিজেকে দূরে রাখতে হবে বলতে চাই যুবক 14ই ফেব্রুয়ারি এই জেনা ব্যবচারের কারাগারে আপনাকে আমাকে গেলে হবে না আমি মাবনকে বলতে চাইছি আপনাদেরকে গেলে হবে না এবার আমি বলতে চাই ওই সমস্ত পিতাদেরকে যে সমস্ত পিতা মাতার হচ্ছে ছেলে আর মেয়ে এবার আপনার সঙ্গে কয়েকটি কথা আপনাকে আমি বলতে চাই ওই সমস্ত পিতামাতাকে আপনারা বলতে চাইছেন যে আমার মেয়ের বয়স হয়নি অতটা কিছু বুঝে না মেয়ের যখন বিবাহের লোক আছে আমার মেয়ে অত শত কিছু বুঝে না মেয়ের বিবাহ এখন দিব না ছেলেও অত কিছু বুঝে না তার জন্য বিবাহ দিব না ওই বাপকে গিয়ে প্রশ্ন করুন আপনার মেয়ে যদি কিছু না বুঝে আপনার ছেলে যদি না বুঝে তাহলে জোড়া জোড়া পার্কে যাই কেন ওই বাপকে গিয়ে প্রশ্ন করুন আপনার ছেলে আপনার মেয়ে তাদের বোধ শক্তি হয়নি রেস্টুরেন্টে গিয়ে কেন তার আড্ডা মারে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসে বাড়ির বাইরে গিয়ে রেস্টুরেন্টকে লাভ দিয়ে সাজিয়ে তার এক অপরকে ভালোবাসা বিনয় করে কেন ওই সমস্ত পিতাকে গিয়ে প্রশ্ন করুন যে পিতা আজকে বলে মেয়ের উপযুক্ত বয়স হয়নি মেয়ে এখনো অতটা কিছু বুঝে না ছেলেও বুঝে না তাহলে ছেলে আপনার মেয়ে নির্জনে যাই কেন আজকে যাই কেন আজকে কেন আপনার মেয়ে বাড়িতে মধ্যে থাকে না চলে গেছে
আপনার ছেলেও থাকে না সেও গেছে আপনি প্রশ্ন করুন বিবেককে এই বিবেক আপনার কোন জায়গায় নিয়ে যায় আপনাকেও জাহান্নামে নিক্ষিপ্ত করবে আপনার ওই ছেলেকেও করবে আপনার ওই মেয়েকেও করবে আপনি আজকে খুনি বলছেন তাদের বয়স হয়নি আপনার মতো বিধাতা বলি আপনি যে দায়িত্বশীল এ কথাই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আপনাকে একাধিকবার বলেছি সূরা আত-তারিমের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ নিজে বাঁচো পরিবারকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে যে আর জ্বালানি হবে মানুষ এবং পাথর আপনি কি প্রস্তুত ওই জাহান্নামের জ্বালানি হওয়ার জন্য ওই ছেলে মেয়ের কারণে আপনি কি প্রস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও জানিয়েছে যে কুল্লুকুম ওয়াই ওয়া কুল্লুকুম মাসুলুন প্রত্যেককে দায়িত্বশীল প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ওয়ার রাজুলুর ওয়াইন আলা আহলিহি ওয়া হুয়া মাসুলুন একজন পিতা দায়িত্বশীল তার ছেলে মেয়ের ব্যাপারে কাল কিয়ামতের দিন ওই সমস্ত পিতাকে প্রশ্ন করা হবে যাদের মেয়ে যাদের ছেলে এই ধরনের কুকর্মের মধ্যে লিপ্ত হয়েছে সাদ্দা হঠাৎ করে সাহায্যে কথা বলে দিলেন এখনো উপযুক্ত বয়স হয়নি বুঝে না আর বুঝে না তো রেস্টুরেন্টে কেন বুঝে না তো পার্কে কেন বুঝে না তো জোড়া জোড়া ঘুরে বেড়াই কেন আপনার মেয়ের কলেজ নেই অথচ কলেজ যায় আপনার মেয়ে প্রাইভেট টিউশন নেই অথচ প্রাইভেট টিউশন যায় আপনার মতো পিতা এই বিবেক বুদ্ধিকে কি আপনি পুড়িয়ে দিয়েছেন এই বিবেক বুদ্ধিকে কি কোথাও খুলে খুপি থেকে খুলে ফেলে এসেছেন এটা কি আপনার বোধ শক্তি নেই বুঝে আসে না আপনার মতো পিতা ওই সময়টা কাটিয়ে আসেননি ওই যৌবন কালটা না আপনি প্রমাণ করতে চাইছেন আরে আমিও তো একটা ওই কাজ করেছি আমার ছেলে মেয়েও করুক আপনি হচ্ছেন এই বেহায়া বাপ আপনার মতো বাপকে লজ্জা করা উচিত ছিল আপনার মতো পিতাকে লজ্জা করা উচিত ছিল আপনার মতো পিতাকে আমি থুতু ছিটাই আপনার মতো পিতাকে নিন্দা জানাই আমি ধিক্কার জানাই আপনার মতো পিতাকে আপনি পিতা জীবিত আছেন এ কথা আমি মনে করি না আপনার মতো পিতা জীবিত অবস্থায় যদি জেনারা বিচার আপনার মেয়ে আপনার ছেলে লিপ্ত হয় 14 ফেব্রুয়ারিকে আপনার পালন করে তাহলে আপনার মতো পিতা পৃথিবীতে আছে আমি এটা মনে করি না আমি মনে করি কবরে আছে ও পিতা আর দুনিয়াতে নেই কবরে আছে যার জন্য এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়া থেকে বিরত রাখতে পারে না আছেন কোন জায়গায় 14 ফেব্রুয়ারি পালন করে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় জেনা ব্যভিচার কি আপনার জন্য বৈধ না জায়েজ অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা যে তোমরা জেনা ব্যভিচার করা তো দূরের কথা আর নিকটবর্তী যেও না আর ধারে কাছে যেও না এ কথা আল্লাহ সুবহানাহু তাআলা বললেন আর আল্লাহ থেকে আপনি বেশি বুঝে গেলেন যে আপনার ছেলে প্রাইভেট যায় স্কুল যায় আরে ছেলে মেয়ে একবার তো বন্ধু হবে আর বন্ধু হয়ে তো ওই ফল আসছে মুখে ঝাঁটা ছাড়া কপালে কিছু জুড়বে না এ কথাই শরীয়ত জানাচ্ছে আপনার মতো পিতা যদি ওই পাপ থেকে বিরত না রাখতে পারেন আপনার মতো পিতা যদি জানেন আপনার ছেলের ছেলে জেনায় লিপ্ত হচ্ছে আপনার মেয়ে জেনায় লিপ্ত হচ্ছে আপনি যদি বাধা প্রদান না করেন প্রস্তুতি গ্রহণ করুন কাল কিয়ামতের দিন আপনার মতো পিতার মুখে ঝাঁটা ছাড়া কিছু জুটবে না এ কথাই দীন ইসলাম বলছে প্রথমেই বলেছি আপনাকে আঘাত লাগতে পারে আমার কোনো গেছে না আপনার মতো পিতাই কর্মে কাণ্ডের মধ্যে লিপ্ত আছেন বলে আপনাকে আমি বলতে বাধ্য আপনি আমার পরে রাগান্বিত হয়ে পাঁচ পয়সা আপনার লাভ হবে না আর আমার পাঁচ পয়সা কোনো ক্ষতি হবে না এটা আমি মনে করি আমি এটা মনে করি আমার পাঁচ পয়সাও কোনো লাভ করতে পারবেন না ক্ষতিও করতে পারবেন না আপনি যদি আপনার লাভ আপনি যে চান আপনার মতো পিতাকে সজাগ হতে হবে হে যুবক তোমাকে সচেতন হতে হবে হে মা-বাবারা আপনাদেরকেও সচেতন হতে হবে এই জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে অবশেষে যে হাদিসের কথা আপনাকে আমি বলতে চাই যুবক আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার মায়ের সঙ্গে অন্য কোন পরপুরুষের সম্পর্ক হোক তুমি কি সেই সন্তান হিসেবে তুমি কি চাও তোমার মায়ের সঙ্গে অন্য কেউ লিপ্ত হোক জেনা ব্যভিচারে তোমার মতো যুবককে যদি আমি প্রশ্ন করি তোমার বোনের সঙ্গে অবৈধভাবে কোন পরপুরুষের সম্পর্ক থাকুক এটা কি তুমি মেনে নেবে এটা যদি না মানতে পারো তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শুনে নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাচ্ছেন সহিহ বুখারী ঈমান অধ্যায়ের আপনাকে বললাম একাধিক হাদিস পেয়ে যাবেন হাদিস বলা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন ঈমানদার হতে পারবে না
হাত্তা আন্না ইউহিব্বা, যে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজের প্রতি আউকাল জারিহি প্রতিবেশী এবং আর অন্য কোন ব্যক্তি থেকে তারা এটা যতক্ষণ না পছন্দ করে, নিজের জন্য যেটা পছন্দ করে অপর ব্যক্তির জন্য সেটাই পছন্দ করে। যুবক, তুমি যদি পছন্দ করো আমার মায়ের সঙ্গে অন্য কোনো জেনা ব্যবচারে লিপ্ত না হোক, তাহলে যদি তুমি এটা যদি পছন্দ করো তাহলে তুমি কেন পর নারীর দিকে তুমিও কেন থাকছো? তুমি যেমন পছন্দ করো না আমার বোনের সঙ্গে কারোর সম্পর্ক অবৈধভাবে হোক, তুমি যদি পছন্দ যদি না করো তাহলে তুমি কেন অন্য কারোর পরের সঙ্গে নিজেকে অবৈধভাবে সম্পর্ক করে তুললে? মমিন ইমান হতে, ইমানদার মমিন হতে চাইলে আপনাকে সে কাজ করতে হবে। আপনার মতো যুবক যদি এটা পছন্দ করেন আমার মায়ের সঙ্গে অন্য কারোর সম্পর্ক না হোক, আপনি যদি পছন্দ করেন আপনার বোনের সঙ্গে অন্য কারোর সম্পর্ক না করে উঠুক, তাহলে এটাই যদি পছন্দ করেন নিজের জন্য সেটাই ভাবেন, অন্য কোনো কারো মায়ের সঙ্গে, অন্য কারোর বোনের সঙ্গে, অন্য কারোর স্ত্রীর সঙ্গে নিজেকে জড়িত করব না, তাহলে আপনি পরিপূর্ণ মনি ইমানদার হতে পারবেন, নচেত আপনি হতে পারবেন না। আপনাকে অনেক কথা বললাম, আপনাকে অবশেষে আপনাকে সারাংশ এটাই বলতে চাই যে যুব, 14ই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচার থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ আমার যুবক যুবতী বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি আপনাদেরকেও ফিরে আসতে হবে। মা বোনদেরকে বলি আপনাদেরকে ফিরে আসতে হবে। আমি আমার পিতা অভিভাবকদেরকে লক্ষ্য করে বলছি আপনারাও সচেতন হন। 14ই ফেব্রুয়ারি মা এবং পিতা উভয়কে বলছি, 14ই ফেব্রুয়ারি খুঁটি পুঁতে দড়িতে বেঁধে মেয়ে তার ছেলেকে বাড়ির মধ্যে রাখেন। 14ই ফেব্রুয়ারি প্রাইভেট স্কুলের নামেও কোনো অপশন যদি তারা দেখায় আপনি সহজে ছাড়বেন না, চিন্তা ভাবনা করে ছাড়বেন। আপনার ছেলে আপনার মেয়ে রাত্রি কটার সময় ঢুকছে ওটাও লক্ষ্য রাখবেন। যদি না লক্ষ্য রাখেন, আপনার মতো পিতা আপনি হজ করে আসেন আর রাত্রি থেকে শীতের কনকনে তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, তবু আপনার পিতা আপনার মতো গার্জেনকে আপনার মতো পিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস, আর আপনার মতো ব্যক্তির জন্য দায়ুসের জন্য জান্নাত দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবেন না, আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক যুবক ভাইকে এই বিশ্ব বেহায়া দিবস থেকে দূরে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহান ও তাআলা আমাদের মা বোনদেরকেও যেন এই বেহায়া দিবস থেকে যেন দূরে রাখে, বলুন আমিন। আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক অভিভাবককে সচেতন সজাগ হওয়ার এবং তাদেরকে কড়া নির্দেশ দেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون